Hello everyone, welcome to my channel SM Beauty and Cooking. I'm Srabani. আবারো হাজির হয়ে গেছি তোমাদের সাথে আরো একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। তো আজ যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটাকে আমরা কিন্তু আলু মাখা বা আলু চোখা দুটোই বলতে পারি। আলু সিদ্ধ তো আমরা সবাই খেতে খুবই ভালোবাসি, কিন্তু আলু সিদ্ধটা আমরা সব সময় খাই কিভাবে? নুন লঙ্কা তেল দিয়ে মাখিয়ে, তাই তো? শুধু কি এইভাবে খেতে কি আমাদের ভালো লাগে সব সময়? না লাগারই কথা। তাই আজকে চলে এসেছি আলু সিদ্ধটাকে কিভাবে আরো মজাদার ভাবে খাওয়া যায় সেই রেসিপি নিয়ে। চলো তাহলে বেশি বকবক না করে স্টার্ট করে দিই আলু চোখা বানানোর রেসিপি। প্রথমে পাঁচটা আলু নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি তেজপাতা, জিরে, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এবং টমেটো কুচি। এরপর সেদ্ধ করা আলুগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপর আলুর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে নুন, এবং নুন দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এরপর কড়াটা গ্যাসে বসিয়ে দিলাম এবং কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম করার জন্য কিছুক্ষণ ওয়েট করলাম। তেলটা যখন ফুটতে আরম্ভ করবে তো এর মধ্যে তখন দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়ে দিলাম জিরে। এবার এই দুটো জিনিসকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা। এরপর প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন বাটা। এরপরও আবারও প্রত্যেকটা জিনিসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। এটা দেওয়ার পরও প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো এটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প করে চিনি। এরপর মেখে রাখা আলুটা কড়ার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর কড়ার মধ্যেই প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে এটাকে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মশলা আলুর গায়ে লেগে যায়। মশলাটা মাখিয়ে নেওয়ার পরে 5 মিনিট মতো এটাকে এইভাবেই রেখে দেব। 5 মিনিট পর দেখো কড়ার গায়ে আর কিছুই লেগে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে যে আমাদের আলুর চোখাটা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলব। এটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। এই ছিল আজকে আমার আলুর চোখা বানানোর রেসিপি। আমার তো খুবই ভালো লাগে খেতে, তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারো, অবশ্যই ভালো লাগবে। আর কারা কারা ট্রাই করলে সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবে না। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। আমার ভিডিও যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, তো আমি যে ভিডিও দিই তোমার কাছে সবার আগে চলে যাবে। চলো তাহলে আজকের মতো টাটা।